আনবার কাছে এখানটাই করে একবার আনবার না, দুবার হল বোধ সব পেছনে আছে কারা বুঝছে, কাদের অসুবিধা হয় না। মুখ্যমন্ত্রী সে কথাটা বুঝিয়ে দিয়ে গেছে, বলেছেন আপনারা কাঁদরা কাছে চলে যান, আছে কারা খুব পরিকল্পিত ভাবে পড়ানো হয়। আর একটা তদন্ত কমিশন আনিস খানের ব্যাপারেও তদন্ত কমিশন হয়েছে, আসল বিষয় বেরোয়নি, এটাও আসল বিষয় বেরোবে কিনা খুব সন্দেহজনক, কারণ আসল রকম কাজ এর সরকার করে, যত রকমের চুরি সত্যি পাটকারি আর অসত্য কথাবার্তা, এ ছাড়া এ সরকার কিছু জানে মানার কি ব্যবস্থা। বারবার মোদী মামলো জিএসটি করে আমাদের এই শিল্পকে তুলে দেওয়ার কারণ, কাঁচামালের কাপড়ের দাম বাড়ছে, কাঁচামালের দাম বাড়ছে, আর হচ্ছে কি মুরগিতে তাদিককে ডিম খাচ্ছে কারো খাওয়া, খেতে হচ্ছে হত্যাকাণ্ডা কর্মচারীরা, আর যারা মেরে খাবে ছেলে খাবে তাদের বারবার দিনের ভর্তি পেছনে। তারপর করোনা এলো, বললে তোমার ভাই এখান থেকে যা অঙ্কুরাশি টিকে চলে যা, এ সময় এক মন্দির গা, তারপরে সামনে পুজো, তার মাঝখানে পোড়া আছে তারা, আসলে চবির দাম বাড়ছে, তারা নেই তো প্রমোটার দালাল, যারা জমি হাঙর তারা আছে কি নেই বেরোবে, যারা জমি লুটে খায় তাও তো প্রতিদিন জমি এই তৃণমূল আমাদের দেখিয়ে নিয়ে, আর এই যে সরকার আমাদের বান কোম্পানি এটা সরকারি দাবি, এজন্য আমরা দিয়েছে বিজেপিরা, আমাদের জেলায় এরকম পাঁচটা বড় বড় কারখানার জমি দিয়েছে, জমি হামলা আজকে লুটে পুটে খেয়ে আমাদের অত্যাচার বন্ধুদের জীবন জীবিকা শেষ করবে। আরে বাবা চাকরি বাকরি তো দিতে পারছো না, সব ছোট কোম্পানির ম্যানেজার হয়ে ঘুরছে, এরা তো তবু দাওয়া করে খায় চাকরি তো দাবি করেন, কেন এই জায়গাকে পড়ানো হবে বারবার, আর তার ব্যবস্থা হবে না কেন। মোংলাহাট আসবেন না, কতদিনের বাবা এ আমাদের চলবে আগে থেকে মোংলাহাট, এখন এই কর্পোরেশন বলছে মোংলারা এবারে শনিবার রবিবার করেছে, মোদের মনে উৎপাদন তো একটি মাছ নয় নাকি, এর একটা ঐতিহ্য আছে, এখানে কাজ করে খায়, এখানে আমি অস্ত্রকারী করে লোকেরা খায় রাজ্য বাণিজ্য করে, কেন সেটা শনিবার রবিবার করে দেওয়া হবে। এক মোগলা আছে ঐতিহ্য যাবে, ব্যবসাদারদের জীবন জীবিকা কেড়ে নেবে, এই ব্যবস্থা কেন হবে, কারা করছে তৃণমূলের কর্পোরেশন এই সিদ্ধান্ত নিয়েছে, জায়গায় জায়গায় হরদম জায়গায় সব গ্রাম এ বাড়ছে বিভিন্ন রকম রাজ্যে বলে চলে যাও, এ সবসময় দেখি এরকম চলে যাওয়ার যখন দেখলু হজরত মোহাম্মদের ওপরে যাদা বলল নকুর শর্মা তখনও বলেছিল চলে যাও দিল্লিতে, আর এখন এখানে পোড়ার এখান থেকে চলে যাও সাঁতরা গাছ, কেন না কেন কেন বারবার এই জিনিস হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের যা দাবি সবাই মিলে একসঙ্গে আমাদের লড়তে হবে, সবাই মিলে আমি বলছি সবাই মিলে একসঙ্গে লড়তে হবে, ওরা জায়গায় যা করা হয়েছে তার তদন্ত হোক, কিন্তু এ তদন্ত বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, কারা তদন্ত করবে, যারা দলদাস তৃণমূল সরকারে তারা তদন্ত করে কি ভাই করবে, তবে খুলে গেছে আমাদের কি হবে, ও ব্যবস্থা করবে ওখানে তাড়াতাড়ি যাতে বসা বসির ব্যবস্থা হয়, সামনে পুজোর মাস পুনর্বাসন দিতে হবে, ক্ষয়ক্ষতি দিতে হবে, যা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে তার কারণ যাতে পুরানো তার ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি তার বসার ব্যবস্থা করতে হবে, যাতে আমরা সামনে দিনের কাজ কারবারটা করতে পারি, আর এখান থেকে চলা তোলা চলবে না, যে কাজ শুরু করেছিল সদেলটা কর্পোরেশনের মেয়র হিসাবে, আর আমাদের এখানে এই চাইটি রয়েছিল ওটাকে নেওয়ার অতিক্রম করার আইনও তো আমরা সংসদীয়তার জন্য পারিনি, তার ব্যবস্থা করা হোক, পরে হত্যাকাণ্ডের চাইতে চলে বসে তার ব্যবস্থা করা হোক, তা না করে যা আজ রাগাটি চলে সব চালাকি হচ্ছে না, আসলে খেলায় সব আশা করবো সবাই ঐক্যবদ্ধভাবে লড়বেন, আমরা সাথে থাকবো।